দিঘি এবার বাপ্পির নায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। একসময় শিশুশিল্পী হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর সময় গড়িয়ে গেছে, এখন তিনি পরিপূর্ণ অভিনেত্রী। এরই মধ্যে নায়িকা হিসেবে বেশ কয়েকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। নতুন খবর হচ্ছে, এবার দিঘির হাত ধরে ঢাকাই সিনেমাতে আসছে নতুন জুটি। নায়ক আর কেউ নন, বাপ্পি চৌধুরী। বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক তিনি। ক্যারিয়ারের শুরুতেই বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দিয়েছেন বাপ্পি, সেই সঙ্গে চলচ্চিত্রে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। 2012 সালে ভালোবাসার রং সিনেমার মধ্য দিয়ে অভিনয়ের জগতে অভিষেক হয় তার। গত শনিবার তুমি আছো তুমি নেই নামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পি ও দিঘি। গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই সিনেমা নির্মিত হচ্ছে এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে। নতুন এই সিনেমাটির শুটিং শুরু হবে নভেম্বরের মাঝামাঝিতে। জানা গেছে আগামী মাসের মাঝামাঝি শুটিং শুরু করতে হতে হবে, টানা শুটিংয়ের পরিকল্পনা আছে। এমনকি এক লজেই নাকি সিনেমার ক্যামেরা বন্ধ হবে। আর নতুন বছরে অর্থাৎ 2021 সালের শুরুতেই তুমি আছো তুমি নেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এদিকে 570 সিনেমার শুটিং ব্যস্ততায় থাকা বাপ্পি চৌধুরী বলেন, সিনেমাটির গল্পের প্রয়োজনেই নির্মাতা ও প্রযোজক আমাকে আর দিঘিকে চুক্তিবদ্ধ করেছেন। আশা করি আমাদের নতুন এই জার্নি দারুণ কিছু হবে, দর্শকরা আমাদের নতুন রসায়ন দেখতে পাবেন। প্রসঙ্গত বাংলাদেশের সর্বাধিক সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, তার 89তম সিনেমা তুমি আছো তুমি নেই, এর নায়িকা হচ্ছেন প্রার্থনা ফারদিন দিঘি। সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। দেলোয়ার জাহান ঝন্টু বলেন, রোমান্টিক একটি গল্পে নতুন সিনেমাটি নির্মিত হচ্ছে। আমরা চাইছি এক লটে 25 দিনে পুরো কাজ শেষ করে দ্রুত রিলিজ দিয়ে দেব, সে অনুযায়ী পরিকল্পনা করছি। প্রবীণ এই নির্মাতা আরও বলেন, গল্পটায় ঠিক দিঘির মতো একটা মেয়েকেই দরকার ছিল, সেজন্য তাকে যথার্থ মনে হয়েছে। শিশুশিল্পী হিসেবে তো দিঘি অনেক জনপ্রিয়, আশা করছি নায়িকা হিসেবে আরও ভালো করবে। সব ঠিক থাকলে এটি হতে পারে নায়িকা হিসেবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। তুমি আছো তুমি নেই সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দিঘি। তিনি বলেন, দেলোয়ার জাহান ঝন্টু স্যার অনেক বড় মাপের একজন পরিচালক, তার সিনেমায় অভিনয়ের সুযোগ পাওয়া খুব আনন্দের ব্যাপার। সিনেমাটির পুরো স্ক্রিপ্ট এখনও হাতে পায়নি, তবে চরিত্রে যতটুকু ধারণা পেয়েছি সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করছি। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য দেলোয়ার জাহান ঝন্টু নিজে। এই সিনেমাটি সহ বর্তমানে দিঘির হাতে মোট 7টি সিনেমা রয়েছে, এর মধ্যে 5টি সিনেমায় প্রযোজনা প্রতিষ্ঠান সাতলা মিডিয়া। এছাড়া বঙ্গবন্ধুর বায়োপিকে রেণু চরিত্রে দেখা যাবে দিঘিকে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।